নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই শুরু করছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস কাচের দেওয়ালের পরবর্তী অংশ কিছু কিছু দৃশ্য ছবি হয়ে বুকে গেঁথে যায় চিরদিনের মতো দাঁতে দাঁত চেপে ভুলতে চাইলেও আচমকা চোখের সামনে এসে অস্তিত্বের মূল পর্যন্ত দাঁড়িয়ে দিয়ে যায় মায়ের মুখের ওপর সেদিন বৃষ্টির অভাবে পা নাচানো দৃশ্যটা জয়ার বুকে বিধেছিল ছিল বহুদিন স্টাফরুমে বসে কথা বলতে বলতে একা স্টুডিওতে ছবি আঁকতে আঁকতে ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াতে পড়াতে কোনো প্রস্তুতির অবকাশ ছাড়াই হঠাৎই ছবিটাকে দেখতে পেল জয়া একটা উজ্জ্বল ঘর পোস্টার ওপরানোর ক্ষত চিহ্নে ভরা দেওয়াল পুরনো আমলের একটা সিঙ্গেল বেড খাট সেই খাটে শুয়ে বৃষ্টি অদ্ভুত তাচ্ছিল্যের ভঙ্গিতে পা দোলাচ্ছে ভীষণ সচেতন ভাবে উপেক্ষা করছে তাকে উপেক্ষা না অপমান দৃশ্যটা বোধ হয় আমৃত্যু জয়ের বুকে রয়ে যাবে এছাড়াও আরো কিছু দৃশ্য প্রতিটি মানুষের মনে জমা থাকে মানুষ ভাবে ভুলে গেছে অথবা সময় সম্পূর্ণ মুছে ফেলেছে দৃশ্যটা বাস্তবে তা হওয়ার নয় অবচেতন মনে ছবি রয়েই যায় সামান্য সূক্ষ্ম ইঙ্গিতে সরে গিয়ে ছবিটা সামনে করতে একাডেমির সেন্ট্রাল গ্যালারিতে ছাত্র রঞ্জন হালদারের আঁকা পেন্টিংটা দেখতে গিয়ে সেরকমই একটা আন্দোলন হৃদয় অনুভব করলো জয়া অন্ধকার গুহায় এক চিলতে সূর্যের আলো এসে পড়েছে ছাড়া গুহাতে আর কিছুই স্পষ্টভাবে দৃশ্যমান নয় প্রধানত হলুদ আর দৃশ্যটা ধরার চেষ্টা করেছে রঞ্জন তেল রঙের কাজ রঙে তেমন গভীরতা আসেনি রেখাগুলো তত পরিণত নয় কিন্তু ছবিটা দেখেই সুবিতের ন্যায় রত্ন লেনের বাড়িটা নিখুঁত জয়ার চোখে ফুটে উঠল সুবীরের সঙ্গে যা প্রথম দিন গেছে ন্যায়রত্ন লেনের বাড়িতে গলির পর গলি পেরিয়ে জীর্ণ বাড়িটাতে ঢোকার সময় আজন্ম বালিগঞ্জে মানুষ হওয়া মেয়েটার প্রথমটা মনে হচ্ছিল বুঝি কোনো কোটরে ঢুকছে প্রাচীন গাছের কোটর অথবা ওই ছবিটার মতোই কোনো ধসে পড়া পাহাড়ের গুহায় ঢুকছে জয়া সামনে কালচে সবুজ স্যাঁতস্যাঁতে উঠোন উঠোন ঘিরে কোম্পানির আমলের সাবেকি খিলান উঠোনে পা রাখতেই জয়ার চোখ আটকে গেল সুবীরদের দোতলার বারান্ডার স্যান্ড কাস্টিং করা রেলিংয়ে কোন এক অজানা ফাঁক দিয়ে এক কুচি সূর্য এসে পড়েছিল রেলিং এর গায়ে চতুর্দিকের সাদা কালো আলো ছায়ার মাঝখানে ওই জায়গাটুকু কি তীব্র উজ্জ্বল গগন ঠাকুরের ছবির আভাস যেন জয়া মন্ত্র মুগ্ধ মুখ থেকে বেরিয়ে গিয়েছিল অসাধারণ দেখো দেখো ওই রোদ্দুরটুকু ওখানে কি এক্সকুইজিট সুবির হেসে উঠেছিল ওই ওখানে তিন মিনিট থাকে ওটা আমারা ভাগের আলো সুবির কিছু ভেবে কথাটা বলেনি আজ জয়ার মনে হয় পৃথিবীতে সবার ওরকম পৃথক পৃথক আলোর টুকরো থাকে বাদ বাকি সবটাই স্যাঁতস্যাঁতে অন্ধকার ওই আলো টুকুর জন্যই তো বেঁচে থাকে মানুষ বৃষ্টিকে একদিন যদি দৃশ্যটা দেখানো যেত কি সুন্দর একটা পালঙ্ক ছিল বাড়িতে মেহাগিনি কাঠের বিডে একেনথাস পাতার কারুকাজ পক পুরনো কবরখানার গথিক প্যাটার্নের সমাধিগুলোর মাথায় যেরকম হেলেনিস্টিক কাজ আছে ঠিক সেরকম ছাত্রছাত্রীদের প্রদর্শনী দেখতে এলেই জয়া সবসময় চাপা রোমাঞ্চ অনুভব করে পাশ করার পর ঠিক এভাবেই সে নিখিল শিপ্রা আর শ্যামা দাস মিলে প্রথম এক্সিবিশন করেছিল নিজেদের পকেটের টাকা খরচ করে কাঠ ছাপিয়েছে প্রেসের লোকদের ঘুরে ঘুরে নিমন্ত্রণ করে এসেছে সমালোচকরাও আসতে পারে সিনিয়র আর্টিস্টদের কেউ যদি এসে পড়েন মাস্টারমশাইরাও আসবেন হয়তো চিন্তায় চিন্তায় জয়ার পা পেটের মধ্যে দিয়ে গিয়েছিল বুকের মধ্যে অবিশ্রান্ত ড্রাম বেজে চলেছে এই বলো না কি হবে সবাই যদি গালাগাল করে যদি বলে কিছু হয়নি সুবির সমস্ত ভয় দিয়ে উড়িয়ে দিয়েছিল আমার বউয়ের ছবির ছবি নিন্দে করবে বুকের পাটা আছে কারোর সত্যি খুব সাহস দিয়েছিল সুবীর সুবীরের ওপর নির্ভর করতে ভালো লাগতো তখন সেই লোকই উদ্বোধনের দিন কি ডোবান ডুবিয়েছিল কি অবুধ সব ধারণা নিয়ে যে চলতো সুবীর শিল্পীর স্বামীকেও শিল্পের সমঝদার হতে হবে তা না হলে সানগ্লাস পরে হলের ভেতর একটা মন্তব্য করে বসে জয়ারি ছবি দেখিয়ে কি দারুণ কাজ দেখেছেন ভ্যানগক টাচ আছে না তিনজন মাত্র শিল্পীর নাম জানতো সুবীর ভ্যানগক মাতিস আর রেম্রন্ট সবাইকে সব জানতেই হবে তার কোনো মানে নেই জয়া কতটুকু জানে সেলস প্রমোশন সম্পর্কে এই কথাটাই কোনোদিন সুবীরকে বোঝাতে পারেনি জয়া সুবীর তাকে একদিনের জন্য মানুষ বলে গণ্য করল না তার শুধু শোকে সে রাখার জন্য একটা বউয়ের দরকার ছিল দরকার মতো চাবি খুলে তাক থেকে নামিয়ে আদর ফাদর করে আবার তাকে তুলে রেখে দেবে আর সে ঘরে না থাকলে পুতুল তাক থেকে নেমে তার ঘরdoor সামলাবে। এবার হয়তো বিয়ে করে আগের আফসোস মিটেছে। দিদি আমার ছবিগুলো একটু দেখবেন না? জয়া চমকে তাকালো। সেই থেকে রঞ্জনের ছবিটার সামনেই ঠায় দাঁড়িয়ে আছে। হাসার চেষ্টা করলো একটু। নিশ্চয়ই শুধু রত্না বলি নয়, সোমেনে রয়েছে তার সহপাঠিনীর পাশে। দিদি আপনাকে আমি এক্সিবিশনের আগে অনেক খুঁজেছিলাম কেন আপনি যদি আগে একটু দেখে দিতেন বেশ তো হয়েছে আপনি দেখে দিলে দূর আমি বলে কি ছবির নাকি কতটুকু জানি ছবি সম্পর্কে আসল ব্যাপারটা হলো ফিলিংস অনুভূতি তুমি কিভাবে তোমার চারদিককে দেখছো। সেই দেখার রং কিরকম রূপ কিরকম সবটাই তোমার নিজের ব্যাপার দিনে রাতে প্রতি মুহূর্তে আলোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জিনিসের মানুষের জীবজন্তুর চেহারা বদলে যায় তখন তুমি তাকে কিভাবে দেখছো। তোমার দেখার আনন্দ তোমার দেখার যন্ত্রণা সব মিলিয়েই তো ছবির নিজস্ব চরিত্র তৈরি হবে জয়া তার ছাত্রছাত্রী মহলে বেশ প্রিয় এদের মধ্যে সব থেকে বেশি স্বচ্ছন্দ বোধ করে সে বৃষ্টিটাও কি সুন্দর ছবি আঁকতে পারত চমৎকার চেনার ক্ষমতা আছে অথচ এক দিনের জন্য সেভাবে তুলি ধরল না ছেলে মেয়েগুলো এখনো জয়াকে ঘিরে আছে ফিরোজ একদিন ঠাট্টা করে বলেছিল তুই কখনো একা হোস না কেন বলতো যখনই দেখি চালা চামুন্ডা ঘিরে রয়েছে তোকে একটু ফাঁকা পাওয়ার চান্স পেলাম না কখনো পেলে কি করতিস টুক করে মনের কথাটা বলে ফেলতো ইয়ার কি হচ্ছে না রে ইয়ার কি নয় তোকে দেখে সত্যি হিংসে হয় কলেজে ছেলে মেয়েদের নিয়ে রয়েছিস বাড়িতে নিজের রাজত্ব ভাবনা চিন্তা নেই মনের সুখে ছবি আঁকছিস বৃষ্টির মতো লাভলি মেয়ে পেয়েছিস ফিরোজের গলায় বিষণ্নতার সুর চাপা ছিল না সে এমনিতে দিল খোলা আমুদে বোহেমিয়ান টাইপের প্যারিসে দু বছর থাকার সময় তার পরিচয় হয়েছিল এডার সঙ্গে জার্মান মেয়ে ব্রুনেট মডেলিং পরিচয় থেকে থেকে ঘনিষ্ঠতা সেখান টুগেদার ফিরে আসার পরও বহুদিন দুজনের যোগাযোগ ছিল বিয়েও করবে ঠিকঠাক এডা দেশে এলেও একবার কিন্তু দেশটা তার একদম পছন্দ হলো না তো লোডশেডিং এত বিশ্রী উষ্ণতা ফিরোজকে বলেছিল তার সঙ্গে প্যারিসে গিয়ে থাকতে সে মডেলিং করবে ফিরোজ ছবি আঁকবে দিব্যি চলে যাবে দুজনের ফিরোজ রাজি হয়নি এরা ফিরে গেল ফিরোজ হয়ে উঠল দশ গুণ বেশি বোহে মেয়েন সারাক্ষণ হাসছে নাচছে গাইছে মদ খেয়ে ধুম হয়ে পড়ছে কিন্তু ছবির ভেতর আসল ফিরোজ ঠিক ধরা পড়ে যায় তার সব আঁকাতেই রহস্যময় বিষাদ কোনো উজ্জ্বল রং সে ব্যবহার করে না জয়া ফিরোজকে বলেছিল তুই কাজটা ঠিক তোর তো প্যারিসে করে গিয়েছিল ওর ইতিশটা ভালো নাও লাগতে পারে ওখানে চলে গেলে তোরও ফ্যামিলি হতো বৃষ্টির থেকেও হয়তো লাভলি মেয়ে থাকতো ফিরোজের মুখ চোখ ম্লান হয়ে গিয়েছিল কিন্তু আঁকতে পারতাম না রে কেন ও দেশে কি ক্যানভাস পাওয়া যায় না ক্যানভাস আছে কিন্তু আমার তো রুট নেই সেখানে শিকড় ছাড়া কেউ বাঁচতে পারে বাদ দে তুই আমার কথা সিরিয়াসলি নিচ্ছিস কেন একা আছি তোফা আছি একা থাকার যে কি আনন্দ তোর মতো সংসারীরা বুঝবে কি করে জয়া ফিরোজের কথা শুনে কষ্ট পেয়েছিল একা কে নয় ফিরোজে কি একা এই যে একাডেমি সেন্ট্রাল গ্যালারিতে এক ঘর লোকের মাঝখানে দাঁড়িয়ে এখনও তো একাই সে রঞ্জন জয়ার কাছে দৌড়ে এলো দিদি দারুণ খবর আছে এই মাত্র আমার ছবি বিক্রি হয়ে গেল তাই কততে তে বারোশো টুয়েলভ হান্ড্রেড ছেলেটার চোখ আনন্দে জল ছাত্রের খুশিতে শিশুর মতো উচ্ছল জয়াও তোমার তাই নাকি এক্ষুনি কিছু খাওয়াও কি খাবেন বলুন যা খাওয়াবে চপ কাটলেট কফি কোল্ড হ্যাঁ নিজের পক্ষে এক চা আপনি বলেই দৌড়েছে চা পেয়েছে আনতে খুব ভিড় না হলেও বেশ কিছু লোকজন এসেছে ছবি দেখতে ও গ্যালারিতে ফটোগ্রাফের এক্সিবিশন চলছে জয়া কোনে পাতা চেয়ারে বসে পড়লো এই যে জীবনের প্রথম এক্সিবিশন একটা ছবি বিক্রি হওয়া এর যে কি আনন্দ ছবির গায়ে ছোট্ট লাল টিপ পরা জয়া প্রথম ছবি বিক্রি হয়েছিল পাঁচশো টাকায় এক অস্ট্রেলিয়ান সাহেব কিনেছিল আজও জয়া পরিষ্কার ছবিটাকে দেখতে পায় শীতের কুয়াশায় একটা একলা মোরগ ডেকে ডেকে পৃথিবীর ঘুম ভাঙাচ্ছে ছবিটার নাম দিয়েছিল ডন সেও ঠিক এভাবেই সেদিন ছুটে গিয়েছিল তার মাস্টার কাছে ছটফট করেছিল সুবীরকে খবরটা দেওয়ার জন্য সুবীর নিশ্চয়ই অবাক হয়েছিল এই যে মেয়েটা তার সঙ্গে রয়েছে নরম সরম শ্যামলা মেয়ে যে কিনা তার সামান্য আদরেও মোমের মতো গোলে পড়ে সারা রাত্রি তাকে না আঁকড়ে ঘুমোতে পারে না যার ছবি আঁকাটাকে একটা শৌখিন খেয়াল বলে সে হেসে হেসে প্রশ্রয় দিয়ে এসেছে মনে করেছে আহা একটা কিছু নিয়ে তো থাকবে তার প্রথম ছবির দাম পাঁচশো টাকা টাকা এত সহজেও রোজগার হয় নির্ঘাত মন খচখচ করে উঠেছিল সুবীরের তবে নিজেকে চাপাও দিয়ে দিয়েছিল কি খাবে কোথায় খাবে বলেই জয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছিল বিছানায় রঞ্জন সত্যি সত্যি চা এনে ফেলেছে কোন রকমে কাগজের কাপটা ধরিয়ে দিল জয়ার হাতে দিদি রমেনবাবু এসেছেন আমি একটু যাই কেন উনি তো ভেতরেই আসবেন বলতে গিয়েও সংযত হয়েছে জয়া প্রথম এক্সিবিশনে ক্রিটিক সত্যি এসে পড়লে কিরকম উত্তেজিত বোধ করে ছেলেমেয়েরা সেটা সব শিল্পী জানে জয়া জিজ্ঞাসা করল কই রমেন্দা ওই তো বাইরের গাড়ি বারান্দায় স্বপনাই যার নিখিল দত্তরায়ের সঙ্গে কথা বলছেন নিখিল আবার এলো থেকে ও তো এইসব এক্সিবিশনে বড় একটা আসে না রঞ্জন দরজা পর্যন্ত পৌঁছনোর রমেন নিখিল ঢুকেছে নিখিল জয়াকে হাত নেড়ে মধ্যিখানে সাজানো ভাস্কর্যগুলোর দিকে এগিয়ে গেল রমেন জয়ার কাছে এসেছে কি ম্যাডাম কতক্ষণ ই খানিক আগে খবর কি আপনার আমার আর কি খবর নিউজ পেপার অফিসের লোকেদের কোনো খবর টবর থাকে না তারা খবর খোঁজে তারপর তোমার কবে এপ্রিলের দিকে তো কলকাতা সামলাই কি কাজ করছো দেখি ঠিক করিনি এখনো তুমি তো আজকাল খুব সুরিয়ালিজম এর দিকে ঝুঁকছো লাস্ট মান্থে দরবার লাইতে তোমার অগ্নি ছবিটা দেখছিলাম পুরোনো ফর্ম থেকে অনেক সরে যাচ্ছে মনে হচ্ছে ওরা তো প্রায় চেষ্টা আর কি কথা করাতে নিজের ছবি সম্পর্কে আলোচনা করতে সে বেশ অস্বস্তি বোধ করে আমার ছেলে মেয়েদের কাজ দেখুন দারুণ কাজ করেছে রঞ্জন আর রত্নাবলীর কয়েকটা কাজ তো বেশ ম্যাচিও দেখবো দেখবো রমেন জোরে হেসে উঠল। ওদের একটা ভালো রিভিউ চাই তাই তো জয়ার মুখে চাপা অর্থপূর্ণ হাসি কবে আসছেন বাড়িতে আপনার তো পাত্তাই পাওয়া যায় না আজকাল ওবায় যেতে বললে হবে জোরদার নেমন্তন্ন করো বেশ জম্পেশ পার্টি বাই দা বাই তোমার মেয়েকে সেদিন দেখলাম ইউনিভার্সিটির সামনে চুটিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল বেশ বড় হয়ে গেছ তো ও কি এখন কলেজে হ্যাঁ ফার্স্ট ইয়ার জয়া মৃদু হাসলো হাসলে এখনো তার ডান গালে গভীর টোল পড়ে আমরা এখন বুড়ির দলে বয়স কম হল কত হলো ষাট সত্তর এই নিখিল জয়া কি বলছে শোনো ও নাকি বুড়ি এখনো ইচ্ছে করলে জয়া আর চোখে ছাত্রছাত্রীদের দেখে নিল রমেন সাহা এরকমই মুখের কোনো ঢাক নেই আহ রমেন্দা কি হচ্ছে কি আপনার নেমন্তন্ন কনফার্ম শুধু একটা রিং করে আসবেন নিখিল এক মনে একটা ব্রোঞ্জের মূর্তি দেখছে এর মূর্তি দিকে বেশি। বিয়ে ছবি প্রায় নিখিলের মাথায় উঠেছে তার একটা প্রায় সরকারি অফিসে শাড়ির ডিজাইনিং এর কাজ করতে হয় তাকে বছরে এখন বড়জোর আট দশটা ছবি আঁকে কি আঁকে না মূর্তি গড়ে আরো কম জয়া কি অফিস থেকে আসছিস যাবি আমার সঙ্গে নিখিল মূর্তি থেকে চোখ সরাল না কোথায় সেটা আসু তো সলে চল চারজন ইটালিয়ান পেন্টার এসেছে অনেকে আসবে প্রকাশ দাদের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে ওসব সেমিনার টেমিনে আমার পোষায় না লেকচার দেওয়া তোর পেশা তুই যা সিনিয়র টিনিয়ারদের সঙ্গে দেখা করার আমার কোনো ইচ্ছে নেই তুই এখন করবিটা কি ছবি দেখবো ছেলে মেয়েগুলো আশা করে কাট দিয়ে এলো ভালো করে দেখব না নিখিল ঘুরে দাঁড়ালো কাজ নেই কম নেই শুধু সেমিনার তোকেও যেতে হবে না চল আমার সঙ্গে ফিরবি জয়া দ্বিধায় পড়ল সেমিনারটা গেলে ভালোই হতো এইসব সেমিনারে অনেকের সঙ্গে যোগাযোগ হয়ে যায় আর যোগাযোগ না রাখলে আজকের দুনিয়ায় কি পৌঁছে তাছাড়া মডার্ন ইউরোপিয়ান ট্রেন্ডগুলো সম্পর্কেও যাবি কি যাবি না ভাবছিস তো যেতে হবে না চল তোদের বাড়িতে যাই অনেকদিন বাবলুর সঙ্গে আড্ডা দেওয়া হয়নি মন খুতখুত করলেও নিখিলের সঙ্গে বেরিয়ে এলো জয়া বাড়ি ফিরবে একাডেমির উল্টো দিকের মাঠে মেলা শুরু হয়েছে মেলার রঙিন আলোয় সদ্য নামা অন্ধকার বর্ণময় রবীন্দ্র সদনের সামনে এসে দাঁড়ালো দুজনে ট্যাক্সি ধরবে রবীন্দ্রসদনের মেইন গেটে তিনটে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল তাদেরই একজন ঘুরে ঘুরে দেখছে জয়াকে জয়া প্রথমটা একটু অস্বস্তি হল লোকটা জয়ার দিকে এগিয়ে আসছে পায়ে পায়ে পরনে ধুটি শার্ট চোখে চশমা লম্বাটে মুখ তোবড়ানো ভাঙা গাল ভীষণ চেনা চেনা যেন কি খবর তোমার কেমন আছো গলাটা শুনেই জয়া চিনতে পেরেছে প্রবীর সুবীরের দাদা সুবীরের থেকে কতই বা বড় বেশি হলে বছর চারেকে এর মধ্যে কি চেহারা ভেঙেছে পঞ্চাশে পৌঁছনোর আগেই সত্তরে বুড়ো যেন নিখিলের থেকে একটু তফাতে সরে গেল জয়া আপনি কেমন আছেন এই কেটে যাচ্ছে বাবা মা বলতে গিয়েও জয়া থমকে গেল সুবীরের বাবা মাকে কি এখন আর বাবা মা সম্বোধন করা যায় প্রবীর বলল তোমার নাম তো খুব দেখি আজকাল কাগজে সব সময় আমার চোখে না পড়লেও বৌদি তো ঠিক খুঁজে খুঁজে বার করে সুবীর নামটাতে আরষ্টতা এসে গেল জয়ার প্রবীর লক্ষ্য করল না কথা বলেই চলেছে আমাদের মেয়েটা কেমন আছে অনেক বড় হয়ে গেছে তাই না এই নভেম্বরে তো আঠেরো হয়ে গেল মাঝে মাঝে মেয়েটাকে বড় দেখতে ইচ্ছে করে খারাপ লাগলো ঠাকুরদা জয়ার ঠাকুমা জেঠু জেঠি সম্পর্কে আকর্ষণ দূরে থাক ধারণা তৈরি করারও সুযোগ পেল না বৃষ্টি এ ব্যাপারে জয়ারই বা কি করার ছিল পরিস্থিতির কাছে মানুষ বড় অসহায় একটুক্ষণ চুপ থেকে প্রবীর আবার কথা শুরু করেছে শুভুর কাছ থেকে অবশ্য মাঝে মাঝেই বৃষ্টির খবর পাই শুভু আজকাল প্রত্যেক মাসেই দু একবার করে যায় বাড়িতে বাড়ির সবাই ভালো আছে তো জয়া কথার মোড় ঘোরাতে চাইল টুকাই বুকাই কোন ক্লাসে পড়ছে টুকাই এবার মাধ্যমিক দেবে বুকাই এইটে মাঝে এক বছর ফেল করলো তো আমারই মতো মাথা হয়েছে দুটোর প্রবীর একটু রসিকতা করার চেষ্টা করলো তোমরাও তো এখনো ওই বাড়িতেই পার্ক তোমার ভাইয়ের খবর কি সেই একই রকম হুইল চেয়ার এত বছর পর প্রবীরের সঙ্গে কথা বলতে জয়ার ভালো লাগছিল শরীর বুড়িয়ে গেলেও মানুষটা এখনো সেই সাদা মাটা ভালো মানুষ সুবীরের সঙ্গে তুমুল গন্ডগোলের সময় একমাত্র এই লোকটাই জয়াকে বলেছিল আমি জানি শুভুর সঙ্গে তোমার বনা খুব কঠিন শুভটা এত স্বার্থ বাবা মা যাই বলুক তোমার ডিসিশন তুমি শুভুর সঙ্গে থাকো তুমি তোমার বাবা মাও থাকে না আমার বাবা মাও না একবার বাড়িতে যেতে বলবে নাকি প্রবীরকে বৃষ্টির সঙ্গে দেখা হয়ে যাবে থাক ছিঁড়ে যাওয়ার সুতোতে নতুন করে গিট বাঁধার চেষ্টা করে লাভ নেই জয়া অন্য কথায় গেল অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগছে আপনি কি এখানে থিয়েটার দেখতে না না ওই বন্ধুরা রয়েছে ওদের অফিস ক্লাবের ফাংশন গান টান হবে চলি ওরা দাঁড়িয়ে আছে তুমি কি বাড়ির দিকে হ্যাঁ প্রবীর চলে যাওয়ার পর নিখিলে এলো কেড়ে কথা শুনে মনে হচ্ছিল সুবীরে কেউ হয় আগে দেখিসনি সুবীরের দাদা চেহারাটা এত বদলে গেছে চিনতে পারিনি কি 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 আর বলবে কথাবার্তা মেয়ে কেমন আছে সুবীর এখন মাঝে মাঝে নাকি তার বাড়িতে যায় এইসব আর কি যাক নবাবের মতি ফিরেছে তাহলে নিজের বাড়ি কথা উঠলে যা মুখ দেখা তো বাবা মা দাদা কেউ যেন মানুষই নয় এরকমই বোধ হয় রে জয়ের গলায় আচমকা দার্শনিক সুর আকাশ ছোয়ার নেশায় পেলে মানুষ মাটিকেই ভুলতে চায় আর একটু বয়স হয়ে গেলে সেই মাটি আবার টানতে শুরু করে হ্যাচকাটান। টান একটা ফাঁকা ট্যাক্সি দেখে নিখিল দৌড়ল ট্যাক্সিতে উঠে কিছু দূর যেতে না যেতেই বারবার তাকাচ্ছে ঘড়ির দিকে জয় ভুরু তুইও আজকাল ঘড়ি দেখছিস তাও সন্ধ্যে ছটায় সাদে কি দেখছি তোর মতন তো আর আমার মুক্ত জীবন না তোর বাড়ি যাবো বলে তোকে তো সেমিনার থেকে ভাগিয়ে আনলাম এদিকে বউ টাইম লিমিট করে দিয়েছে আটটার মধ্যে বাড়ি না ঢুকলে ক্যানভাসে ছুরি চালিয়ে দেবে বেশ করবে তুমিও আরও থেকে কম নেগলেক্ট করো না শি হ্যাজ দ্য রাইট টু ডিম্যান্ড কোম্পানি হ্যাঁ বলে বলেই তো তোরা আর মাথাটা বিগড়ে দিয়েছিস এলগিন রোডের মোড়ে ট্রাফিক সিগনালে থেমেছে ট্যাক্সি শীতের সন্ধ্যা বেশ গাঢ় হয়ে এসেছে জয়া ভালো করে গায়ে চাদর জড়িয়ে নিল ডিসেম্বর পড়তেই শীত এবার জাকিয়ে পড়বে মনে হচ্ছে হুম ফুল স্লিপ গুলো বার করে ফেলতে হবে পরশু ফিরোজ এসেছিল আর্টিস্ট কলোনির ব্যাপারে সেন্ট্রাল থেকে কি একটা গ্রান্ড ফ্রান্টের চেষ্টা করছে ওর কোন রিলেটিভ আছে দিল্লিতে খুব ইনফ্লুয়েসিয়াল বিজনেসম্যান তার থ্রু দিয়েই ওর যত সব বড় বড় ব্যাপার বাপের পয়সা আছে নিজেও প্রচুর ঘাত জানে খালি ও লাইফটাই কেমন হয়ে গেল বাউন্ডুলে বাউন্ডুলে না আরও কিছু যাতে মাতাল তালে ঠিক যথেষ্ট হিসেবি দেখ না চার ছ মাসের মধ্যে ঠিক চারদিক ব্যানাজ করে ফেলবে ওর যা এখন নাম ডাক আমাকে বলছিল ওর সঙ্গে জয়েন করার জন্য খবরদার একদম ওর মধ্যে যাস না এখন রিসেন্ট সঙ্গিনীকে হয়েছে জানিস তো না তো কিছুই তো খবর রাখিস না তোদের দেব জানি যা জয়ার মুখে অবিশ্বাসের হাসি বিশ্বাস হচ্ছে না একটা কথা মনে রাখিস তোদের ওই দেবজানি পারে না এমন কোনো কাজ নেই জয়ার মুখে তবু অবিশ্বাস নিখিল দেবজানিকে একদমই সহ্য করতে পারে না কলেজে পড়ার সময় মধুশ্রী বলে একটা মেয়ের ওপর একটু দুর্বলতা ছিল নিখিলের একেবারে প্লেটোনিক স্তরের তাই নিয়ে জয়রাও খুব খ্যাপাত নিখিলকে একদিন জয়ার বাড়ির আড্ডাতে উঠেছিল কথাটা দেবজানি সেখান থেকেই শুনে কথায় কথায় গল্প করে এসেছিল আরতিকে ব্যাস আর যায় কোথায় নিখিলের সঙ্গে সে সময় কি যে সাংঘাতিক ঝগড়াঝাটি হয়েছিল আরতির দাম্পত্য সম্পর্ক ভাঙে ভাঙে তারপর থেকে আরতি অত্যন্ত সন্দেহ ব্রাতিগ্রস্ত হয়ে পড়ে জয়া আরতির লিস্টের বাইরে ছিল না জয়া অবশ্য গায়ে মাখেনি এরকম তো হতেই পারে মানুষ কখন কাকে ভালোবাসবে কখন কাকে সন্দেহ করবে তার তো কোনো বাঁধা ধরা নিয়ম নেই মনটাকে অত বসে রাখাও যায় না যদি যেতই তবে কেন এখনো সুবীরের বিভিন্ন অনুষঙ্গ মনে পড়ে যায় তার এগারো বছর পরেও বাড়িতে ঢুকে জয়া সুধাকে বলল তাড়াতাড়ি একটু কফি করে ফেলত আর নিখিল দাদাকে কিছু খাবার করে দে সুধা চলে যাচ্ছিল কি মনে হতে আবার ডেকেছে বৃষ্টি ফিরেছে সুধা ইতস্তত করল না মানে আজ ফিরতে দেরি হবে নিখিল বাবলুর ঘরে গিয়ে গল্প জুড়ে দিয়েছে বাবলু নিখিলকে খুব পছন্দ করে আরেকজন তার পছন্দের ছিল সুবীর তবে পছন্দ করে বলে যে মতে মেলে তা নয় নিখিল বাবলু এক জায়গায় হলেই কিছুক্ষণ পর তর্ক শুরু হয়ে যায় দুজনেই পাগলের মতো চেঁচাতে থাকে বিশেষত রাজনীতি প্রসঙ্গ এলে জয়া পারত পক্ষে তাদের আলোচনায় যোগ দেয় না ইরাক কুয়েত দখল করে ভালো কাজ করেছে কিনা রাষ্ট্রসংঘ ঠিক ঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা ইত্যাদি প্রসঙ্গে জয়ার উৎসাহ নিখিল বাবলুর থেকে অনেক কম কফি খেয়ে জয়া যখন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো তখনও তুমুল তর্ক চলছে দুজনের ঘরে গিয়ে মুখে ক্রিম ট্রিম মাখলো তখনও চলছে তর্ক টিভিতে বাংলা খবর শেষ হয়ে এলো তখনও জয়া বাবলুর ঘরে এলো সঙ্গে সঙ্গে নিখিল বাবলু দুজনে মিলে সাক্ষী মানতে শুরু করেছে জয়াকে যেন জয়ার মতামতের ওপর নির্ভর করছে আমেরিকা ইরাকে সৈন্য পাঠাবে কি পাঠাবে না অথবা চন্দ্রশেখর সরকারের গদির অবস্থা কি হবে তোকে না আরতি তাড়াতাড়ি ফিরতে বলেছে নিখিলকে অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো তর্কের মাঝখান থেকে উঠে যেতে হলে কেমন পরাজিত পরাজিত লাগে নিজেকে প্যাসেজে এসে জুতো পরছে বৃষ্টি ফেরেনি এখনো তাই তো দেখছি খুব বন্ধু বান্ধব বেড়েছে আজকাল আবার বলছিল নেতার হাট বেড়াতে যাবে বন্ধুদের সঙ্গে সারা খুন ডানা মেলে উঠছে সে তো হবে নতুন কলেজে ঢুকে যে একটু তো পাকা গজাবেই শুধু কি পাকনা না কলজেও বেড়েছে নইলে ওভাবে মেয়ে মুখের ওপর পা দোলায় আজ প্রবীরের সঙ্গে দেখা হয়ে যাওয়াটা আকস্মিক হলেও পুরোপুরি আকস্মিক মনে হচ্ছিল না জয়ার এমন তো বহু সময় ঘটেছে যে লোকের সম্পর্কে ভাবছে সে অথবা তার ঘনিষ্ঠ কেউ তার পরেই হাজির হয়েছে বাড়িতে এই তো পরশু বিকেলে কয়েকটা ছবির ফ্রেমের ব্যাপারে শ্যামা কাছে যাবে ভাবছিল তার খানিক পরেই পার্ক স্ট্রিটের মোড়ে দেখা হয়ে গেল শ্যামা দাসের বউয়ের সঙ্গে প্রায় দু তিন বছর পর কোন ঘটনাটা যে ঠিক আকস্মিক সেটার বোধ সঠিক সংজ্ঞা হয়ও না তবে প্রবীরের সঙ্গে কথা বলতে বলতে অত ইমোশনাল হয়ে পড়াটাও কোনো কাজের কথা হয়নি এই বয়সে জলো আবেগ আবেগের দিন কবেই পিছনে ফেলে এসেছে জয়া প্রবীরের কোন কথায় সে দুর্বল হয়ে পড়েছিল সুবিরের প্রসঙ্গে না বৃষ্টির কথা মনে পড়তেই জয়া সুধাকে ডাকল আজ কেন দেরি হবে বৃষ্টি কিছু বলে বাবলু হুইল চেয়ারে নিজস্ব বাথরুমে যাচ্ছিল বাবলু সুবিধা মতো প্রিয়তোষ কোমর বেসিনে ব্যবস্থা করে নতুন বাথরুম তৈরি করে দিয়েছিলেন জয়ার ঘরের সামনে হুইল চেয়ার থামালো বাবলু শুধু আজ কেন রোজিত বৃষ্টি দেরি করে ফেরে তুই নিজে সন্ধ্যাবেলা বাড়ি থাকিস না তাই জানিস না অন্য সময় হলে পাত্তা দিত না এখন কথাটা জয়ের গায়ে লেগে গেল সন্ধে থাকি না মানে আমি কি আড্ডা মেরে বেড়াই আড্ডা মারো কি কি করো সেটা তুমি জানো যা ফ্যাক্ট আমি তাই বলছি বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি সন্ধেবেলা ফিরছে না এটাও ফ্যাক্ট তুই থাকিস না না খবর রাখিস সেটাও তোরা তো থাকিস তোরা জিজ্ঞেস করতে পারিস না উত্তর প্রয়োজন বোধ হুইল চেয়ার ঠেলে এগিয়ে গেল সুধা তখনও জয়ার সামনে দাঁড়িয়ে জয়া এবার তার দিকে ফিরল হা করে দেখছিস কি সারাদিন তেতে পুড়ে মুখে রক্ত তুলে খেটে এসে আমাকেই যদি সব খবর রাখতে হয় তোরা বাড়িতে আছিস কি জন্য বলতে বলতে চোখ পড়েছে টেবিলের ফুলদানির দিকে ওটা পশুর ফুল না ওটা বদলানোর সময় পাওনি গাছগুলোকে রোদ খাওয়ানো হচ্ছে নাকি সেটারও সময় পাও না সুধা জানে এটা তার দিদির রাগের সময় দিদির সমস্ত বাহারি গাছেদের মাপা রোদ চাই মাপা ছায়া না হলেই সুখী গাছ সব শুকিয়ে মরে যাবে এই সময় দিদিকে কোনো কথা বোঝানো যাবে না সুধা ঘাড় নিচু করে চুপচাপ হজম করল বকুনিগুলো মেয়ের ঘরের দরজা খুলল সঙ্গে সঙ্গে উৎকট করা গন্ধ নাকে এসে ঝাপটা মেরেছে বৃষ্টি কি আজকাল সিগারেট খাচ্ছে নাকি পোড়া তামাকের গন্ধ না বদ্ধ ঘরে ভ্যাবসা গন্ধ ঘরে যথারীতি বিশ্রীভাবে জামা কাপড় জিনিসপত্র ছড়ানো পোস্টারহীন ঘরটাকে কি কুৎসিত লাগছে কোনো জিনিসে মেয়েটার এতটুকু যত্ন নেই হয়তো যা প্রয়োজন তার থেকে বেশি পেয়ে এসেছে বলি ছোটবেলা থেকেই ওর চাওয়াগুলোকে আরো সংযত করা উচিত ছিল না দিয়েই বা কি উপায় ছিল সবসময় মনে রাখতে হতো মেয়েটার বাবা যেন কোনোভাবেই জিততে না পারে বাবা মাও যতদিন বেঁচে ছিল ততদিন তারা চুটিয়ে আদর দিয়ে গেছে নাতনিকে জয়া মেয়ের জন্য সময় দিতে পারতো কতটুকু কিন্তু নিজের আঁকা ছাড়া আর যা খাটাখাটনি করেছে সবই তো এই সংসারের জন্যই বৃষ্টির জন্যই না হলে এ বাড়িতে আসার পর কি দরকার ছিল তার আঁকার স্কুলে পার্ট টাইমে মাস্টারি নেওয়ার কিংবা বড় লোকের ছেলে মেয়েদের শৌখিন আঁকা শেখার টিউশনি ধরার উদয়স্ত দোকান বাড়ি সাজানোর পরিশ্রম আর্ট কলেজের চাকরিটা পেয়ে সে তো বেঁচে গেছে তার ছবি যাতে মোটামুটি বিক্রি হয় একটা নিশ্চিত রোজগার থাকে আর্ট ডিলাররা যাতে মাথায় হাত বুলোতে না পারে তার জন্য পরিশ্রম ছোটাছুটি তো করতেই হয় যার জন্য এত পরিশ্রম এত চিন্তা ভাবনা সেই মেয়েও কেমন দূরের হয়ে গেছে আজকাল জয়ার বুক নিংড়ে দীর্ঘশ্বাস গড়িয়ে এল সে নিজেও তো মেয়েকে আর সেভাবে কাছে ডাকতে পারে না কেমন যেন বাঁধো ঠেকে দীর্ঘদিনের অনভ্যাস নিকটতম সম্পর্কেও মরছে ধরিয়ে দেয় আবার সেদিনের দৃশ্যটা জয়ার মনে পড়ে গেল মেয়ে তাকে দেখেও কানে ওয়াকম্যান লাগিয়ে পা নাচাচ্ছে জয়া মেয়ের ঘর থেকে বেরিয়ে এলো বাবলুও তো একটু নজর রাখতে পারে সারা দিন নিজের ঘরে শামুকের মতো গুটিয়ে আছে নিজের খোলে কেবল কোনো কারণে আতে ঘা লাগলেই থাক যে যেভাবে খুশি থাকতে চায় কি কবে জয়ের কথা ভেবেছে সুবির চেয়েছিল তার সময় তার শরীর তার অখণ্ড মনোযোগ তার চাহিদা মতো সব জুগিয়ে যেতে পারলে সম্পর্কটাই ভাঙত না হয়তো পর গাছার মতো কেটে যেত জীবনটা একা ওই মানুষটাকে দোষ দিয়েই বা কি লাভ বাবা মা ভাই বৃষ্টি সবাইকে নিয়েই তো তার জীবন তারা কতটুকু দিয়েছে জয়াকে চলে আসার পর তো বাবা মা মুখের গুমট আস্তরণ দিয়ে সব সময় বলতে চাইতো জয়া ফিরে যা জয়া ফিরে যা অন্তত বৃষ্টির মুখ চেয়ে আত্মসম্মান বিসর্জন দিয়ে অনুভব করারও চেষ্টা করেনি মেয়ে তার নিজের হাতে গড়া সংসার ফেলে এসেছে কত যন্ত্রণায় একটা জলপ্রপাত তুষারে স্তূপ হয়ে জমে গেছে বুকে সবাই পড় সবাই পড় যা দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো সুধা ডাকলো পিছন দিকে দিদি খেয়ে যাবে না স্টুডিওতে দিয়ে যাস বৃষ্টি এলে তোমাকে ডাকবো জয়া পলকের জন্য দাঁড়ালো তারপর আবার উঠতে শুরু করেছে না থাক